মঙ্গলবার দিন আমি বেলা দুটো এরম নাগাদ আমার এক ভাইপো আমায় বললো যে এরকম সৈব দিকে নাকি আমার ছেলে নুন সৈব নেওয়ায় বললো নাকি তুলে নিয়ে গেছে পুলিশে। এবার কী ব্যাপার না ব্যাপার আমরা কিছুই জানি না, এখনও বলতে পারছি না। তবে আমি এটুকু জানি যে আমার ছেলে একদম মানে সাদা সিটি ছেলে, সৎ ছেলে, মনে হচ্ছে কোথাও ফাঁসানো হয়েছে বলছে। এছাড়া আমার কিছু বলো না, কোনোদিন হতে পারে না, আমার ছেলে সেরকম ছেলে না। আমার ছেলে হাতা ফুতা ছেলে, সাধারণ বুদ্ধি নেই ওর। পুলিশ কি আপনার সাথে যোগাযোগ করেছে? না, পুলিশ করেনি। আপনারা কি করে জানলেন? আমরা তো এত্তার মুখে শুনেছি। আমার ছেলেকে বিনা দোষে এরকম অপরাধী করেছে, আমার ভালো ছেলে, তাইলে আমার ছেলেকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করছি। তা সেটা তো আমি জানতে পারছি না যে আমার ছেলে কোথায় আছে কি না আছে, আমাকে কেউ খবর দিইনি, পুলিশরাও আমাকে জানায়নি যে ধরে নিয়ে গেছে কি কি। সংসারের ছেলেদের পয়সা দিয়ে চলে। আমার এই যে খবর শুনে নিজেরও মাথা ঠিক নেই, আর আমিও ভেবে উঠতে পারছি না যে আমার ছেলে এই ধরনের কাজে চক্রান্ত সে জড়িত থাকতে পারে। কিন্তু আবার মানুষের সংঘর্ষে চলার পরিপ্রেক্ষিতে সে ফেঁসে যেতে পারে, তাই ওকে ফাঁসানো হয়েছে। আমি চাই যদি আমার ছেলে দোষী হয় তাহলে ভারতের সংবিধান অনুযায়ী তার শাস্তি হোক, কিন্তু তার আগেই ছেলেটাকে নিখুঁতভাবে তদন্ত করা হোক। আমরা বলছি যে ও খুব ভালো ছেলে, ও মসজিদে সবসময় থাকে, আমাদের ঘর ডেকে নিয়ে যায়, বা আরও যারা থাকে তাদের কাছে চ মসজিদে চ, হ্যাঁ ভালো ভালো কথা হচ্ছে দিন দুনিয়ার সম্বন্ধে। আমাদের মৌলানা সাহেব বলছে চ শুনবি, তুইও নেকি পাবি, তোরও ভালো হবে, আমারও ভালো হবে। এটা খুবই আমি বলবো খুবই অন্যায়, এটা করা উচিত হয়নি। এটা একরকম অন্যায়, অন্যায় করে ধরা। গরিব ঘরের ছেলে না খাটলে না বাইরে থাকলে সংসার চলে না, পেটের দায়ে বলে পেটের দায় ফকিরি, একটা বাংলা কথা বলে পেটের দায় ফকিরি।